ঘাটালে জ্যাকসন অডিও অ্যান্ড প্রোডাকশনের নতুন স্টুডিও উদ্বোধন করলেন চিত্র পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি। ঘাটালের জ্যাকসন অডিও অ্যান্ড প্রোডাকশনের নতুন স্টুডিও সেটআপ উদ্বোধন করলেন চিত্র পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়। আজ 22শে সেপ্টেম্বর বিকেলে ঘাটালের 13 নম্বর ওয়ার্ডে জ্যাকসন অডিওর পুরনো অফিসের কাছেই এই নতুন ঝাঁ চকচকে স্টুডিও অফিসটি উদ্বোধন হয়। ঘাটালের মুখে এমন একটি অত্যাধুনিক স্টুডিও আত্মপ্রকাশ ঘটল, জনগণের জন্য খুলে দেওয়া হলো। এটি একটি বিশেষ দিন অবশ্যই এবং একটা বিরাট সাফল্য। আগামী দিন এরপর প্রমাণ পাওয়া যাবে অডিও জ্যাকসন অডিও ও প্রোডাকশনের কাজকর্মের মাধ্যমে। তবে যে এই জন্মদিনটা, এই বিশেষ দিনটা আরও একটি বিশেষ ঘটনার সাক্ষী। 1904 সালে এই দিনে 22 সেপ্টেম্বরে ঘাটালের হেরিটেজ ভাষাপুর জনসাধারণের জন্য উন্মোচিত করে দেওয়া হয়েছিল। তো একই বিশেষ দিনে দুটো ঐতিহাসিক ঘটনা ঘটলো, একটি ভাষাপুর আর একটি জ্যাকসন অডিও। এই প্রোডাকশনের কর্ণধার দীপ নিয়োগী বলেন, জ্যাকসন অডিও অ্যান্ড প্রোডাকশন একটি অত্যাধুনিক স্টুডিও। এখানে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা সহ সমস্ত ধরনের অডিও ভিডিও এডিটিং এবং দৃশ্য শ্রাব্য বিজ্ঞাপন তৈরি করা যাবে। নমস্কার, আজ উদ্বোধন হয়ে গেল জ্যাকসন অডিও অ্যান্ড প্রোডাকশনের। ঘাটাল শহর মানে ঘাটাল মহকুমা তো অনেক বড় মহকুমা বা অনেক পুরনো, সেখানে এই ধরনের প্রোডাকশন হাউস ছিল না। কেউ কেউ বাড়িতে বা যেখানে সেখানে করতো, কোনো প্রোডাকশন করতো, প্রোডাকশন মানে কোনো শর্ট ফিল্ম করতো বা কোনো আবৃত্তি রেকর্ড করতো বা কোনো গান রেকর্ড করতো, কিন্তু তার যে একটা নির্দিষ্ট বা এক ছাদের তলায় সব কিছু পাওয়া, নির্দিষ্ট একটা ঠিকানা বলুন বা এক ছাদের তলায় সব কিছুকে একসঙ্গে পাওয়া, সেখানে মিক্সিং হয়ে যাবে, ডাবিং হয়ে যাবে, শুটিং হয়ে যাবে পুরোটা, একটা গান কম্পোজ করতে চায় বা একটা শর্ট ফিল্ম বানাতে চায়, তার সব কিছু খুঁটিনাটি সব কিছু এখন থেকে জ্যাকসন অডিও অ্যান্ড প্রোডাকশনে হবে। তো আপনারা ভিজিট করতে থাকুন, আরও জানতে আমাদের ওয়েবসাইটটা লগ ইন করুন, www.jacksonaudio1.in। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত গিটারিস্ট বাপি বিশ্বাস, দূরদর্শন খ্যাত সঙ্গীত শিল্পী কমল মণ্ডল, খ্যাতনামা চিত্রশিল্পী প্রসেনজিৎ মুলা, কণ্ঠশিল্পী শুভাশিস রায় প্রমুখ। একই সঙ্গে আজ জ্যাকসন অডিওর নিজস্ব লোগো এবং ওয়েবসাইটের উদ্বোধন হয়। ঘাটাল থেকে রবীন্দ্র কর্মকারের রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। নমস্কার, আমি মৌমিতা দা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন।